চলমান পরিস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি বাজারের বেশ কিছু পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে শিক্ষার্থীরা তেমনই একটি মূল্য তালিকা বেশ কয়েকদিন যাবৎ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ভাইরাল হওয়া সেই মূল্য তালিকার সাথে বাজারের কতটা সামঞ্জস্যপূর্ণতা রয়েছে সেটাই আজকে আমরা যাচাই করব। ঘুরে দেখব বিভিন্ন বাজার শিক্ষার্থীদের নির্ধারণ করে দেওয়া দামে আলু চল্লিশ পেঁয়াজ সত্তর গরুর মাংস ছয়শো খাসির মাংস আটশো এবং ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি একশো টাকা তবে বাস্তবে মিলছে ভিন্ন চিত্র ফেসবুকে ছড়িয়ে পড়া মূল্য তালিকার সঙ্গে মিল না থাকায় বাজারে এসে বিরক্ত হচ্ছেন অনেক ক্রেতা বিক্রেতার সাথে কেউ কেউ জড়াচ্ছেন বাঘ বিতণ্ডায় ওরা বলতেছে আইডি কার্ড যখন তারা নিয়ে আসে নাই আপনি তখন হচ্ছে এই আমার ছোট ভাই বইটা তো আমি নব্বই টাকাই বলছি কিন্তু বেশি বলে নাই মানে হয়তো ভুল শুনছে মনে হয় না মনিটর বলতে আছে হেরা বলতে আছে ভাই সোতা দেখেন মূল কথা হইলো সোতা দেখান যে কোনটা আপনার কত কিনা তো আমি বলছি যে আজকে দু তিন দিন সোজা আনছি আপনারা তো আসেন না এই কারণে আজকে আনি নাই উনি হচ্ছে আমাদের দ্বিগুণ দাম বলেছে এখন এসে বল এখন এসে যখন বলছি তখন এসে উনি বলতেছে যে এই দামটা হচ্ছে এত মানে যেখানে বলছে টমেটোর দাম একশো ষাট টাকা সেখানে এখন একশো টাকা বলছে মানে এরকম অবস্থা আর কি বাজারে কাঁচা বাজারে যেন জ্বলছে আগুন দাম শুনেই পালাচ্ছে অনেকে কাঁচামরিচ তো এটা তো কোনো নির্ধারণ মূল্য হয় না নির্ধারণ মূল্য হয় না যেভাবে আমি কালকে বেচছি দুইশো বিশ টাকা কেজি এর আগে দিন বেচছি দুইশো এর আগের দিন আমার একশো আশি টাকা বেচ্ছি তো এটা যখন এটা তাদের বাস মতো ভাই আপনার বিশ টাকা লাভ আমরা তো বাজার তদারকি করছি বস্তা কাটা করলে যখন একশো ষাট টাকা হয় আমরা কুচ খুচরা এখানে একশো বিশ টাকা একশো আশি টাকা কেজি বেড়েছি ওই হিসাবে বলছে যে আপনারা একশো সত্তর টাকা রাখেন এই যে কাঁচামহজ আমরা গত সপ্তাহে আমরা কিনছি একশো বিশ টাকা কেজি একশো ষাট টাকা কেজি সেই কাঁচামহজ আজকে তিনশো বিশ টাকা তিনশো চল্লিশ টাকা তাহলে আমরা কী করবো খাবো ভাই আমাদের অন্তর্বর্তী গেলে সরকারের থেকে প্রত্যাশা যে আমাদের দ্রব্যমূল্য একটা নিয়ন্ত্রণের ভিতরে আসুক এখন যদি এটা দাম আর কমে তাহলে আমাদের জন্য আর কি ভালো হয় কারণ আমরা তো চাকরিজীবী মানুষ আমাদের ঘরে একজন ইনকাম আমরা সবাই খাই ঘরে পাঁচ ছজন মানুষ শিক্ষার্থীদের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে সুযোগ বুঝে অতিরিক্ত দাম হাগাচ্ছে অনেক অসাধু ব্যবসায়ী পণ্য দ্রব্যের দাম আমরা যেটা আশা করছি যে কমবে যেমন আলুর দাম আমরা টেলিভিশনে শুনলাম যে চল্লিশ টাকা করে কিন্তু গত সপ্তাহে কিনলাম ষাট টাকা থেকে আজকে পঞ্চান্ন টাকা করে যাচ্ছে আর কি ফেসবুকে আমরা যে দাম দেখে আসছি দ্রব্যমূল্য কমছে কমে গেছে দ্রব্যমূল্য তো সেই জন্যই আশা ফেসবুকের কথা অনুযায়ী বাজারের দামটা একই রকম হচ্ছে না বেশিরভাগ মাছের দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে দুশো টাকা কমেছে ইলিশের দাম গেছে চাতা আপনার এক কেজি দুইশো তিনশো গ্রাম বিক্রি করছি সতেরোশো টাকা এই শাতা বিক্রি করতেছি পনেরোশো টাকা কেজি এবার যেটা পেয়েছি ষোলোশো টাকা এই শার্তা বিক্রি করতেছি চোদ্দোশো টাকা গেছে আত্মার তেইশ আত্তা কেজিতে দুইশো টাকা কমছে আজকে অনেক আশা নিয়ে ইলিশ মাছ কিনতে আসলাম যেহেতু আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন যে দেশের বাইরে ইলিশ যাবে না আগে দেশের জনগণ খাবে তারপর বাইরে যাবে কিন্তু এই যে এক কেজি ইলিশের দাম করছে বলছে ষোলোশো টাকা কেজি আসলে এত বেশি তো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না মাংসের বাজারে এখনো মেলেনি স্বস্তি মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা ও বিক্রেতাদের মাঝে নেটে দেখি সময় যে গোসের দাম কমছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি কিন্তু আসলে বাস্তবে আইসা তো দেখি যে সাতশো টাকা সাতশো টাকা চায় কুরবানির আগেও সাড়ে সাতশো বেঁচছি এখনও সাড়ে সাতশো বেচি কিন্তু সাড়ে চারশো বেসর পের আমাদের সীমিত লাভ কিন্তু এখন বর্তমান যেভাবে ছাত্ররা রেট দিচ্ছে এই রেটে আমাদের লস আমাদের এই যে আগে খাসির মাংস দামটা বেশি ছিল বারোশো টাকা কেজি ছিল আর যেটা দুই নম্বর বকরি ওইটা এগারোশো টাকা ছিল কিন্তু ছাত্ররা আসার পরে ক্ষমতা নতুন সরকার আসার পরে দাম কমে গেছে ওই যেটা বারোশো টাকা ছিল ওইটা অনেক এগারোশো আর যেটা এগারোশো ছিল ওটা নশো পঞ্চাশ টাকা গরিবের প্রোটিন ডিমের বাজারেও মেলেনি আসার আলো ডজন প্রতি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকায় সোনালিটা আপনার আগে ছিল দুশো সত্তর আশি টাকা নব্বই টাকা ছিল এখন মনে করেন যে কোনো সিন্টিকেট না আগে অনেক সিন্টিকেট হতো তার জন্য দাম বেশি ছিল কয়েকদিন আগে কিনছিলাম সোনালি মুরগিটা তিনশো বিশ টাকা আজকে কিনলাম আড়াইশো টাকা ডাল তেল মশলার দাম অপরিবর্তিত থাকলেও উল্টো চিত্র চালের বাজারে মূল্য আগের তুলনায় ঊর্ধ্বমুখী মুভমেন্টের আগে যে চালটা সবচেয়ে বেশি মানে জনসাধারণের চাহিদা আঠাইশ চালটা সেটা আমরা বিক্রি করছিলাম ছাব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ সেই চালটা এখন আঠাইশশো আঠাইশশো পঞ্চাশ টাকা তো একটু বাজারে গুজবও কিছুটা উঠতেছে যে চালের দাম কমছে তো যারা এই জিনিসটা করতেছে তারা আসলে মানে কতটুকু যাই না করতেছে তারা কি মেলে যায় কি না মেল থেকে ইনফরমেশন নেয় কি না ভোক্তারা যে বাজার থেকে মাল কিনে সেই বাজারের থেকে ইনফরমেশন নেয় কি না এ নিয়ে তারপর ইনফরমেশন দিলে হয়তো এই বোক্তাও ভোগান্তি হতো না আমাদেরও ভোগান্তি হতো না আমাদের কাস্টমার বলে যে বাজার কমছে তো আমরা তো কিনতে গেলে বেশি দেখি কমেছে চাঁদাবাজদের নৈরাজ্য কমেছে কিছু পণ্যের মূল্য তবে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে অপরিবর্তিত এমতাবস্থায় ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া সকলের চাওয়া দ্রুতই কমে আসুক লাগামহীন পণ্যের মূল্য মাসুকুল হাসান টনি নেক্সাস টেলিভিশন ঢাকা